ওইসব এলাকায় যান, আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা আছে আপনারা গিয়া জানেন, অতীতে রাস্তা দিয়ে গেলে চেন চিন্তাই করে নিয়ে যেত। এই চামড়াবো থেকে লোক এসে জোর করে আনারস কাঁঠাল তাদের নিজের বাগান মনে করে চামড়াবোর লোকেরা এইগুলি ছিনায় নিয়ে যাইত। আমার 10 বৎসরে একটা আনারস এই রাবানপুরাই তুলি থেকে নিতে পারে নাই। আমি সর্বোচ্চ নিরাপত্তা আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকে অনেকে আসবে, অনেকে আইসে আপনাদের কাছে 5,000, 1,000, 2,000 টাকা দিয়ে আপনাদের এই ইউনিয়নের শান্তি নষ্ট করার চেষ্টা করবে। আপনাদের মনে রাখতে হবে, 1,000, 2,000 টাকার দিয়া ভোট দিবেন, আপনি যদি সমস্যায় পড়েন আপনার কিন্তু 50,000 টাকা তাদেরকে দিয়ে রক্ষা পেতে হবে, কথাটা মনে রাখবেন। একসময় জোর করে এই এলাকা দিয়ে ওয়ারিস কিনে জোর করে জমি দখল, 1-1.5 মাস আছে আমার ইউনিয়নে বর্তমানে যে শান্তি এখন বিরাজ করছে, এই শান্তিটা কিন্তু ধরে রাখতে হবে। আমার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই, আমি চেয়ারম্যানই করি একটা কারণে, জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের জন্য চেয়ারম্যানই করি। আমি চেয়ারম্যানই করি কেন, ডাক্তার আনোয়ার আশরাফ খান দিলীপ ভাইয়ের জন্য আমি চেয়ারম্যানই করি। আমার বউ প্রাইমারি স্কুলে চাকরি করে, মাসে 40,000 টাকা বেতন পায়। আমি কলেজে প্রফেসরি করি, আমিও কিন্তু 40,000 টাকার বেশি বেতন পাই। দুইজনে মিলে কিন্তু 80-90,000 টাকা মাসে ইনকাম। ওই যে এই চেয়ারম্যানই করে আমার খাইতে হবে বা কারোর টাকা নিয়ে খাইতে হবে এইরকম অবস্থা আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। 80-90,000 টাকা হইলে কিন্তু একটা পরিবার সুন্দরভাবে চলে। আমি কেন রাজনীতি বলে আমার বক্তব্য শেষ করব। আমি 10 বছর চেয়ারম্যানই করেছি, কে কোন দল করে আমি কিন্তু কাউকে আমার অফিসে গেলে জিজ্ঞেস করিনি। বরঞ্চ আমি বিএনপি যারা করে তাদের কাজটা অনেক আগে করে দিয়েছি একটা কারণে, কারণ আমি আওয়ামী লীগ করি, জননেত্রী শেখ হাসিনার দল করি, আমি নৌকা মার্কার দল করি। যখন আমি চেয়ারম্যান হয়েছি তখন কিন্তু আমি সবার চেয়ারম্যান। বিএনপির কোনো নেতা যদি আমার অফিসে গিয়ে তার কাজ করতে দেরি হয় সে বের হয়েই কিন্তু বলবো যে চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগ করে দেখ কেমন হয় আঙ্গরে বয় লাগছে। এই কারণে আমি তাগো কাজটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি, যাতে বলে এইটুকু বলতে পারে যে চেয়ারম্যান আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে বলি, আমি 10 বছর চেষ্টা করেছি মানুষের উপকার করার জন্য। জিনারদি ইউনিয়নের একটা পরিবার খুঁজে পাবেন না যে এই চেয়ারম্যান কারো ক্ষতি করছে, একটা পরিবার খুঁজে পাবেন না। তো এর চেয়ে বড় কথা আর আমার নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, রাস্তাঘাট আজকে হয় নাই কালকে হবে, তাকে আমি সেই জন্য কাজ করি প্রতিদিন পড়তে চায় স্টলে এইখানে সেইখানে যেখানেই আমি বসি আমি কিন্তু বঙ্গবন্ধুর কথা বলি, শেখ হাসিনার কথা বলি, ডাক্তার আনোয়ার আশরাফ খান দিলীপ ভাইয়ের উন্নয়নের কথা বলি। অতএব এই ইউনিয়নের শান্তির জন্য এই যে বর্তমানে যে শান্তি বিরাজ করছে এটা কিন্তু ধরে রাখতে হবে। মনে রাখবেন, শান্তি যদি বিনষ্ট হয় কান্তি তাহলে কিন্তু ভুগতে হবে আপনাদের, এই জিনিসটা মনে রাখতে হবে। এক ক্যান্ডিডেট আমার কাছে যখন কোনো আপনারা যান কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান, আমি কোনোদিন আপনাদেরকে প্রশ্ন করি নাই। বরঞ্চ হিন্দু সম্প্রদায়ের লোক যারা তাদেরকে আমি মনে করি আমাদের আওয়ামী লীগের এসেট, আওয়ামী লীগের সম্পদ। কারণ আমি যখন নৌকায় ভোট দেন আপনারাও কিন্তু নৌকায় ভোট দেন, এই কারণে আমি আপনাদেরকে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি জিনারদি ইউনিয়ন পরিচালনার করার চেষ্টা করছি। হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে আমি আগামী দিন পরিচালনা করার চেষ্টা করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনারা ভালো থাকবেন। আপনাদের দাবি শুধু এইটা না, আর একটা ঘোষণাও দিই যে আপনাদের এই রাস্তাটাও কিন্তু আমি ওই যে কি বলে এটারে ডালাই বলে না, সিসি ডালাইয়ের জন্য এই রাস্তার মধ্যেও 5 লক্ষ টাকা দেওয়ার জন্য আমি মানে ইয়া পাঠাইছি। অচিরেই এই ডালাই রাস্তার কাজও কিন্তু শুরু হবে, এটা নির্বাচনের আগেও শুরু হইতে পারে বা পরও হইতে পারে, কিন্তু বরাদ্দ দিছি কিন্তু এই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা আপনাদের ডালাই করার জন্য। যা অশান্তি নিয়ে ঘর থেকে বের হইতে হয়,
অশান্তি নিয়ে যদি আমি আতঙ্ক নিয়ে যদি আপনি বাড়ির দিকে রাস্তায় যাইতে হয় এটা কিন্তু শান্তি না। আপনি যদি কাদা দিয়ে হাঁটেন, আপনি যদি একবেলা খান আর একবেলা না খান, তারপরেও কিন্তু মনের একটা শান্তি থাকবে যে আমি শান্তিতে আছি। আপনি ফ্যাট বইরা খাইয়া যদি এই বান্দরতলা যান আর নরসিংদীর কোনো মুস্তানায় যদি দীর্ঘ জাগা দেয় আমারে। আগে চন্দ্রগতি এলাকাটা যখন বিচার দরবার হতো দেখতেন বিচারক আসতো জিনিস পুড়তে, বিচারক আসতো বাসা আনতে। আমার 10 বছরে কি দেখছেন কোনো জিনিস পুরের বিচারক আসতে? আমার 10 বছরে আসে নাই। এবং আরেক ক্যান্ডিডেট এই ওয়ার্ডের সে বক্তৃতা দেয়, আমি তো কি করি জানো, এই বিভিন্ন ক্যান্ডিডেটের মিটিং হয় 2-4 জন লোক, কেন আমি তো বাড়াই যে কেডা কি কয় বলিস, কেডা কি কয় বল। 10 বছরে জিনারদি ইউনিয়নে কোথাও পাবেন না যে জোর করে একটা জায়গা দখল করেছে। আমি ঘোষণা দিয়েছি যে আমার ভোট দিলেন না, তো বক্তৃতা দিয়ে আইয়া বইছে, বার পরে এই পাশে এক নেতাই কইতেছে যে কোনতে কোনতে খাইছে এটা একটু বর্ণনা দেওয়ানোর কাম আছে। ভাই আমি জানলে রে বর্ণনা দিন নাই, যে বাইরে থেকে লোক হায়ার করে আনবেন তার বিচার আগে করব, তারপরে বাইরের লোকের বিচার করব, এটা আমি ঘোষণা দিয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, আমি জিনারদি ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে শেখ হাসিনার উন্নয়নের কথা বলি, খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে বাংলাদেশে বসবাস করবে, এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুই ঘোষণা করেছেন। আর আমরা জিনারদি থেকে মাদক উচ্ছেদ করবো, পরে 7-8 জনে কয় আরে বেটা 4-5 জন তো তোর লগেই গাল রয়েছে মাদক ব্যবসা, এটা কি মিশা কথা কইছি? মাদক আর সবাই কিন্তু আমরা মানুষ, এক একজন এক এক ধর্ম পালন করি, কিন্তু হিন্দুরাও মানুষ, মুসলমানরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, আর আমি মানব সেবাই পরম ধর্ম। আমি কিন্তু এটা মনে রেখে মিলেমিশে আমি বলছি, আমি চেষ্টা করব নির্বাচনের আগেই, 99% গ্যারান্টি দিচ্ছি যে নির্বাচনের আগেই আমি করে দেব। নির্বাচনের জানেন আমি নির্বাচনের আরও কমাই দিতেছি যে আমি আমি হলো নির্বাচনের আগে না, আমি এই মাসের মধ্যেই আপনাদের কমপক্ষে আন্দা আমি 400 ফিট রাস্তা আমি ঢুকাই দেবো নির্বাচনের আগে। আমার ইউনিয়নে আসে আইসে মাতবুরি করতে পারবে না। বড় ভাই সদ্য বড় ভাই উবায়দুল কবির মিতা ভাই নির্বাচন করবে, কিছু লোকের পক্ষ থেকে ওনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি আপনাদের জন্য আমরা একটু মিষ্টি বিতরণের আয়োজন। নির্বাচন আমার বক্তব্য রইল, আমিও কিন্তু জীবনে নির্বাচন করি সবসময়, আমার এইটুকু বয়স, আপনারা সব হিসাব বোধ পুরা জানেন না, আমার এইটুকু বয়স, আমি মোর 9টা খেলা চাইতেছে কি যে এই চেয়ারম্যান যদি খেদাই থাকতাম তো আমরা জিনার দিয়ে মাদকের গোডাউন বানাই চেষ্টা করি। এবং সবচেয়ে বেশি আমি দাবি করি আমার জিনার দি ইউনিয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে বেশি। কোনোদিন আমার 10 বছরে কোনোদিন কোথাও কোনো হিন্দু মুসলমান কোনো মানে মারামারিও হয় নাই। অতএব এখন ভোট চাইতে আসে আমাদেরকে কেউ বিভাজন করার চেষ্টা করে, হিন্দু মুসলমানকে আলাদা করার চেষ্টা করে, আর আমাদেরকে বিভাজন করার চেষ্টা করে, হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করে, যারা ভাগ করার চেষ্টা করে তারা কি চায়?